কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হলো, তাই না? তাহলে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে, অনেক ছুটি আমরা পেয়েছি। ঈদের ছুটি, ঈদের ছুটির পরে আমাদের ক্লাস শুরু হয়েছে। অবশ্যই আমরা ক্লাসে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবো এবং কি করবো আমাদের নিজেদের পড়াগুলো একটু গুছিয়ে নেবো। সামনে কিন্তু আমাদেরকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপারেশনও নিতে হবে। আমাদের টিউটর পরীক্ষা শেষ হয়েছে, এখন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নেব। তাহলে চলো আজকে আমরা পড়ায় ফিরে যাই। তোমাদের আজকে আমি যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে ইংরেজি গ্রামার। হ্যাঁ, ইংরেজি গ্রামার। সেটি হচ্ছে, দেখো আমি প্রথমেই দিচ্ছি তোমাদের, ল্যাঙ্গুয়েজ কাকে বলে। ল্যাঙ্গুয়েজ ভাষাকে আমরা যে কথা বলছি এটাকে বলবো আমরা ভাষা। আমরা যে কথা বলছি এটাকে কি বলবো আমরা? ভাষা বলবো। তাহলে চলো আজকে আমরা করছি ল্যাঙ্গুয়েজটা শিখে নিচ্ছি, যাতে বাংলায় বলবো ভাষা। দেখো আমরা এখানে কি লিখলাম? অ্যান্সার। অ্যান্সার, অ্যান্সার লিখে কি লিখবো? মনের ভাব প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যেসব অর্থপূর্ণ আওয়াজ করে তাকে ভাষা বলে। দেখো আমরা এখানে লিখছি মনের ভাব, মনের মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যেসব অর্থপূর্ণ, মানে কি এলোমেলো শব্দ বললে হবে না, কিন্তু সেটা করতে হবে অর্থটাকে সুন্দর করে সাজিয়ে বা গুছিয়ে বলতে হবে। দেখো মনে ভাব প্রকাশ করার জন্য মানুষ যেসব অর্থপূর্ণ অর্থপূর্ণ আওয়াজ বা অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনি ব্যবহার করে কি করবো তাকে ল্যাঙ্গুয়েজ বলে। আমরা ল্যাঙ্গুয়েজ বানানটা যদিও পোস্টে লেখা থাকবে, তারপরেও আমরা কি করবো ল্যাঙ্গুয়েজ বানানটা মুখস্থ করবো। কারণ ল্যাঙ্গুয়েজ মুখস্থ করলে কি হবে, তোমার পরবর্তীতে সুবিধা হবে বা আমরা চট করে না দেখে লিখতে পারবো। ধ্বনি ব্যবহার করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। আমরা যদি ছোট ছোট করে শিখি তখন কি হয়ে যাবে, বানানগুলো অনেক সহজ হয়ে যাবে। দেখো ল্যাঙ্গুয়েজ সুন্দর করে লিখতে পারবো এবং পড়তে পারবো এবং সেই সাথে অবশ্যই বলতে পারবো। দেখো আমরা বলছি মনের ভাব প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যেসব অর্থপূর্ণ আওয়াজ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। তোমরা তো বলতে পারবে তাই না? এটা আমরা কোথায় করেছি বলো তো? হ্যাঁ, এটা আমরা করেছি প্রথম সেমিস্টারে যে বাংলা যে ব্যাকরণ আছে সেখান থেকে আমরা করেছি, তাই তো? আবার একটু বলে দিচ্ছি, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যেসব অর্থপূর্ণ আওয়াজ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। মনের ভাব মানে মনের ইচ্ছেগুলো প্রকাশ করার জন্য আমরা অনেক কথা বলি, সেই অনেক কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে এবং সুন্দর
বাংলায় কল বাংলা বলতে পারে, আমরা যেহেতু বাংলা ভাষার কি বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশের অধিবাসী বাংলা ভাষাতেও হতে পারে, যারা অন্য দেশে থাকে অন্য ভাষাতেও হতে পারে, মানে নিজ ভাষায় কথা বলে কিংবা ধ্বনি ব্যবহার করে তাকে কি বলে ল্যাঙ্গুয়েজ বলে। আবার বলছি ল্যাঙ্গুয়েজ তাকে বলে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যেসব অর্থপূর্ণ আওয়াজ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। আমি শিক্ষার্থী আজকে কি শিখলাম আমরা ল্যাঙ্গুয়েজ তাকে বলে। অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং কি করবো এটা আমরা সুন্দর করে পড়ে বাসায় কি করবো বাসায় অবশ্যই না দেখে লিখবো। এবং আজকে থেকে আমি তোমাদের হচ্ছে মেসেঞ্জারে পড়াগুলো দেখবো হোমওয়ার্কগুলো করার জন্য। ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং বাসা দিয়ে থাকো।